প্রচন্ড গতিতে ঘুরতে হয়। এই গতি বুলেটের গতির চেয়েও বেশি। বন্দুক থেকে গুলি ছুড়লে তা এক সময়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। তবে তাত্ত্বিকভাবে বুলেটের গতি ঘন্টায় প্রায় 28,200 কিলোমিটার হলে তা স্যাটেলাইটের মধ্যে পৃথিবীর চারপাশে ঘুরবে। স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে ব্যবহৃত রকেটের গতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার বা ঘন্টায় 28,800 কিলোমিটার। ফলে স্যাটেলাইটের অর্জিত তীব্র গতি অভিকর্ষ বল নিষ্ক্রিয় করে দেয়। সেটি তখন ভূপৃষ্ঠে পড়ার পরিবর্তে ক্রমাগত পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের কক্ষপথ 119.1 পূর্ব দ্রাঘিমাংশ। এটি থাকবে 36,000 কিলোমিটার দূরের জিওস্টেশনারি অরবিটে। 1945 সালে এই অরবিটের প্রথম ধারণা দিয়েছিলেন প্রখ্যাত ব্রিটিশ উদ্ভাবক ও কল্পবিজ্ঞান লেখক আর্থার সি ক্লার্ক। জিওস্টেশনারি স্যাটেলাইট পৃথিবী ঘূর্ণনের সঙ্গে সমান্তাল রেখে নিজের কক্ষপথে ঘুরে, ফলে পৃথিবী থেকে দূর আকাশে স্থির দেখা যায় এর অবস্থান। বর্তমানে কার্যকর স্যাটেলাইটের 30 দশমিক এবং ইন্টারনেট সেবা দিতেও ব্যবহার করা হবে এই স্যাটেলাইট। কেজি ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রায় 3 সপ্তাহ পর এর পুরো নিয়ন্ত্রণ পাবে বাংলাদেশ। সৌর শক্তি চালিত স্যাটেলাইটের 4 অ্যান্টেনার 2টি পৃথিবী থেকে সিগন্যাল গ্রহণ করবে আর বাকি 2টি তা ফেরত পাঠাবে। গাজীপুরের এই গ্রাউন্ড স্টেশন থেকে এটি নিয়ন্ত্রণ করবেন দেশের বিশেষজ্ঞরা। এখানে যেটা নিচে যে অ্যান্টেনাটা আছে ওটা হচ্ছে সি ব্যান্ডে কাজ করবে, আর এই আরএফই রুম যেটা রেডিও ফ্রিকোয়েন্সি ইকুইপমেন্ট মধ্যে মধ্যে তারানা হারি সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ তথ্য জানান তিনি। তারানা হারি বলেন, বাংলাদেশের 31 প্রতিনিধি এখানে কাজ করছেন, তাদের মধ্য থেকে ভবিষ্যতে একটি দক্ষ দল পাবে বাংলাদেশ। আমাদের স্যাটেলাইট তো আগেই শতভাগ রেডি ছিল এবং আমাদের যে লঞ্চের যেটি সেটিও শতভাগ তৈরি আছে এবং রেডি আছে। সব কিছুতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আগামীকাল বগুড়া শহরের সাত মাথায় নেওয়া হয়েছে আয়োজন। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত বড় পর্দায় উপস্থাপন করা হবে মহাকাশে বাংলাদেশের সাফল্যের পথ পরিক্রমা। সিলেট জেলা স্টেডিয়ামে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর উৎক্ষেপণ। রাত 2টা থেকে